সামনেই 21 নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি চলছে, একে অপরকে দোষারোপের পালাও। 21 নির্বাচনী দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোলপুর পৌরসভায় অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার রাতে কাশিম বাজারে 18 নম্বর ওয়ার্ডে 217 নম্বর বুথে বিজেপির দেওয়াল লিখন চলছিল, আর তখনই বিজেপির বুথ সভাপতি সোমনাথ হাজরাকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগে তিন স্থানীয় তৃণমূল নেতা প্রতাপ সিংহ ও অমিত হাজরা বিরুদ্ধে। পাশাপাশি এই বিষয়ে বিজেপির তরফে বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আরও বিজেপি ওদের তৃণমূলের আরও কিছু গুন্ডা বাহিনী, যাদেরকে তৃণমূলের কর্মী বলা ভুল হবে, আমাদের উপরে এসে চড়া হয়। আমাদের যে সকল দেয়ালগুলো লেখা হয়েছে তার উপরে ওরা ইটে করে টিএমসি লিখেছে, তার প্রুফ আছে আমাদের কাছে, ছবি আছে। তো আপাতত ওখানে তো ধস্তাধস্তি মারামারি হয়েছে, আমাদের যেসব জিনিসপত্র ছিল, আমাদের বালতি ছিল, বালতিটাকে ভেঙেছে, আমাদের একটা কর্মী যে রং করছিল ওকে ঠেলে ফেলে দিয়েছে, ওর হাতেও চোট পেয়েছে।